আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বর্তমানে আছি হচ্ছে গাবতলী গরুর হাটে। তো আজকের ভিডিওতে গরুর হাটের আজকের কি অবস্থা, কি খবর তা তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিও একদম লাইভের মতো করেই দেখাবো হাটে কি রকম গরু উঠেছে, কি রকম কি। এই যে আমার পিছনে যে ষাঁড় গরুটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুষ্টিয়া থেকে নিয়ে আসছে এক ভাই। তো যাই হোক, চলেন আস্তে আস্তে পুরো হাটটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আর আজকের হাটে কেমন বেচা বিক্রি হচ্ছে সেগুলো সবই দেখতে পাবেন আজকের ভিডিওতে। তো চলেন ভিতরে যাই। দর্শক, হাটের ভিতরে ঢুকলে দেখা যাবে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই উঠেছে। তো সম্মুখ দিকে যে গরুগুলো লাইভে দেখালাম সেগুলো হচ্ছে অনেক বড় বড় সাইজের গরু। তো এদিক দিয়ে দেশীয় প্রকার ছোট বড় মাঝারি সব ধরনের সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এখানে কিছু সুন্দর সুন্দর সাদা গরু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাইজান। ভাইজান, এই গরুগুলো কার, আপনার নাকি? আমার। ভাইজানের বাসা কোথায়? দেশের বাড়ি উত্তরবঙ্গ নওগাঁ জেলা। নওগাঁ জেলা। তো গরুগুলো কি কিনে এনেছেন? জি, বর্ডার থেকে আনা হয়েছে। বর্ডার থেকে কিনে আনা হয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো, তো এগুলো তো মনে হয় ভারতের গরু, তাই না? ভারত থেকে আনা। ভারত থেকে আনা হয়েছে। তো বর্ডার থেকে ভাইজান কিনে এনেছে গরুগুলো। তো ভাইজানের কাছ থেকে এখন বিস্তারিত জানবো যে কিরকম দাম হচ্ছে, কিরকম দাম হলে গরুগুলো বিক্রি করবে। তো এই যে সাদা গরু হলেও কিন্তু গরুগুলো অত্যন্ত সুন্দর। এই যে খাবার দিচ্ছে ভাইজান, কি খাবার দিয়েছেন গরুকে? ভুসি। ভুসি কুড়া। শুধু ভুসি কুড়া? হ্যাঁ দর্শক, এই যে গরুগুলোকে খাবার খাওয়াচ্ছে ভুসি কুড়া। তো চলেন ভাইজানের সাথে একটু কথা বলি, দেখি গরুগুলোর দাম চাচ্ছে কিরকম। ভাইজান হাটে আসছেন কবে আপনি? আমি তো 12 মাস এনে থাকি ভাই। 12 মাসে থাকেন না, মানে এই গরুগুলো নিয়ে আসছেন কবে? গরু আসছে 5 দিন আগে। 5 দিন আগে। এর মধ্যে কি কোনো দাম হয়েছে? বেচা হয়ে গেছে, আইছিল 22টা আছে আর 5টা। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম এরকম 22টি গরু এসেছিল। তো বেশিগুলোই বিক্রি হয়ে গেছে আর মাত্র 5টি গরু অবশিষ্ট আছে। তো ভাইজান, ওই যে গরুগুলো বিক্রি করেছেন সেগুলো কিরকম দামে বিক্রি করেছেন? 4 লাখ, 3.5 লাখ। 4 লাখ, 3.5 লাখ এরকম দামে। সেগুলো কি এগুলোর চাইতে বড় ছিল না এরকমই? একটু বড় ছিল, কতটি ছোট ছিল, কম দামে বেচা হয়েছে। তো প্রিয় দর্শক শুনতে পারলেন, 22টি গরুর মধ্যে থেকে আর মাত্র 5টি গরু আছে। তো ভাইজান সামনের এই সুন্দর গরুটার দাম চাচ্ছেন কত বর্তমানে? এটা চাওয়া দাম 360, নিলে 320 পড়বে। ভাইজান বললেন 3,60,000 চাচ্ছে, যদি নেন 3,20,000 হলে আর কি নিতে পারবেন। তো এই যে 5টি গরুই। ভাই বলছেন আনুমানিক 9 মণ ওজন হবে। তো এবার যে গরুগুলো বিক্রি করছেন তাতে কি মনে হচ্ছে, দাম প্রতি বছরের মতোই না একটু বেশি কম মনে হচ্ছে? প্রতিবারের চেয়ে তো একটু দাম বেশি, কি কারণে? খাবারের দাম বেশি না? যাই হোক, ভাই বলছেন প্রতিবারের চাইতে একটু দাম বেশি। তো যাই হোক, বিক্রেতারা সন্তুষ্ট হলেই আমরা খুশি। তো সকলে ন্যায্য মূল্য পাক এই কামনাই করি। তো ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। আমরা এখন সামনে আগাই, আরও কিছু গরু দেখাবো। তো দর্শক, হাতে একমাত্র যে ভাইয়ের সাক্ষাৎকার নিলাম সে ভাইকেই পেয়েছিলাম যে এখন অবধি প্রায়টি গরু বিক্রি করে ফেলেছে। তো ভাইয়ের গরুগুলো ইন্ডিয়ান গরু হওয়ায় কিছুটা কম দামে বিক্রি করতে পারছে, তো যার কারণে মাংসের দামে গরুগুলো বিক্রি হচ্ছে। কিন্তু মূলত হাটে এখনও বেচা কিনি জমজমাট হয়ে ওঠেনি। তো প্রচুর গরু দেখতে পেলেও কোনো ক্রেতা ওইভাবে চোখে পড়েনি। দর্শক, আসলে কিন্তু ক্রেতার সেরকম ভিড় দেখতেই পাচ্ছি না, যদিও ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি আছে। তারপরও এখন যে ভিডিওটা করছি
মোটামুটি সকালবেলা। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছি। গরু নিয়ে আসছেন? কয়টা গরু নিয়ে আসছেন? ১৯টা। ১৯টা বিক্রি করেছেন? কয়টা? একটা বিক্রি হয়নি। একটাও হয়নি? তো দাম দস্তর কি হচ্ছে? দাম দর লাভিছি ৫টা সময় ভরে। আজকে ৫টার সময় আসছেন? তো প্রিয় দর্শক, কাকার কাছ থেকে জানতে পারলাম আজকে ৫টার সময় এসেছেন কাকা। তো আসলে সত্যি বলতে এখন ওইরকম ক্রেতাদের ভিড় দেখতেই পাইনি। তো ক্রেতারাও আসছেন, দেখছেন এখন ওইভাবে গরু কিনছেন না। তো কিন্তু হাটে গরু উঠেছে প্রচুর, কিন্তু এখনও বেচা কিনিটা লেগে সারেনি। এই যে কাকা বললেন এখনও কোনো কাস্টমার নেই। তো তবে যেহেতু গাবতলী হাট রাজধানীর একটা হাট, বেশিরভাগ গরুই বিক্রি হয়ে যাবে। ভাই এটা হচ্ছে দাড়িপাড়া ব্লক ইউটিউব চ্যানেল, আর হচ্ছে সাগর আহমেদ ব্লগস ফেসবুক পেজে দেখানো হবে। তো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কয়টা গরু নিয়ে আসছেন? ১০টা। ১০টা এই সামনে রেগুলার কি আপনার গরু? প্রিয় দর্শক, যেগুলো নিচ্ছি শর্ট, এই যে এদিকে ধরলে পরিষ্কার আসছে, এদিকে আসছেন একটু কথা বলি। প্রিয় দর্শক, এই যে অসাধারণ সুন্দর সুন্দর কিছু সার গরু নিয়ে আসছেন ভাইজান। ভাই এই গরুগুলা কোন প্রজাতির গরু? এগুলা এটা আমাদের কুষ্টিয়ার গরু। কুষ্টিয়ার মানে দেশি না সিন্ধি গরু কি বলে? দেশি গরু। অরিজিনাল দেশি গরু। শাহিয়াল। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেশি শাহিয়াল, কিছু বড় বড় সাইজের গরু। তো ইতিমধ্যে কি দাম হয়েছে গরুগুলোর? আমি রাত্রি লাভাইছি। তো আজকে রাত্রে নামিয়েছেন? তো ভাইজান এই বড় গরুটার দাম কিরকম চাচ্ছেন? ৪৮০। প্রিয় দর্শক আমরা জানতে পারলাম এই বড় লাল গরুটির দাম চাচ্ছেন ৪৮০,০০০ টাকা। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর গরু উঠেছে, হাত ভর্তি গরু, আরও আসবে, কিন্তু এখনো হাটে আর কি ক্রেতা দেখা যাচ্ছে না। তো এমনিতে যখন হাট পুরাপুরি মিলে সারে, এখান দিয়ে মানে হাঁটার কোনো জায়গা থাকে না, গরু আর মানুষের এরকম অবস্থা হয়ে যায়। কিন্তু এখনও হাট জমজমাট হয়ে ওঠেনি, শুধু দূর দূরান্তের যে গরু বিক্রেতারা আছে বা বড় বড় গরুগুলো নিয়ে আসতেছেন আজকে। তো ঠিক আছে ভাইজান, আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভাইজানের কাছ থেকে বিদায় নিলাম। তো সামনে যাচ্ছি। এই যে সাদা রঙের, গরু প্রচুর দর্শক হাটের দিক থেকে সেদিক হাঁটতে গেলেই হাঁপিয়ে যেতে হয়। কি ভাইয়া গরু দেখতে আসছো? প্রিয় দর্শক এই যে সুন্দর একটি বাবু এসেছে ভাইজানের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো ভালো। ভাইজান কি গরু দেখতে আসছেন? দেখতে আসি, আমাদের গরু আছে। তো আপনাদেরও গরু আছে? কোনগুলো আপনাদের গরু? কোথায় গরু? হলো বাড়িতে আসি, ধামরাই। ধামরাই আপনাদের বাসা? ঠিক আছে ভাইজান হাট দেখতে আসছে। এই যে এদিকে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর দেশীয় গরু। তো এটা মনে হয় নেপালি গরু, তাই না? এটা হচ্ছে নেপালি প্রজাতির গরু। তো এই মাঝারি সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। তো একদম বিশাল সাইজের গরুগুলোর কাছে এখন যাবো।